সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমরা আজানের পরে আবারও আসলাম ফেসবুক লাইভে 96.4 স্পাইস এফএম এর পেজ থেকে। আমরা কিন্তু এখন আছি যমুনা ফিউচার পার্কে উৎসবে 2019। আমি আছি আপনাদের সবার সাথে, ইউর স্পাইস আরজে মোকায়ন, আমার সাথে আছে আরজে তীর্থ। সো আপনারা এখানে কিন্তু শুরু করছি অনেক অনেক গেমস খেলছিলাম, এখন আমরা গেমের সেকেন্ড পার্টটা শুরু করতে যাচ্ছি, সো আমাদের সাথেই থাকবেন। রাইট নাও গাইজ, আমরা কিন্তু আবারও ব্যাক টু দ্য গেম। আমরা এখন আবারও আপনাদের মধ্যে থেকে কয়েকজনকে ডাক দেব। That's right. Come on. চলে এসো। We do. Yep. So let's begin, I guess. আচ্ছা, তো তাহারিম, তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন আমি করতে পারি, করি? হাতিমা টিমটিম, তারা মাঝে কি পারে? দোয়েল। দোয়েল? হাতিমা টিমটিম নাকি মাঝে দোয়েল পারে? বাচ্চাটা কি স্মার্ট। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও। আচ্ছা ভাই, আপনার নামটা? আমার নাম সিয়াম। ওকে, সিয়াম। ভাইয়ার জন্য প্রশ্নটা তুমি করো। অবভিয়াসলি প্রশ্নটা এখন করে দিচ্ছি আমরা, আর সো লেটস ডু দিস। আপনারা তো দেখেছেন এতক্ষণ ধরে, ইনস্ট্রাকশনস আর দেওয়া দরকার নাই। আচ্ছা, ফুরকি থাপড়াইন না গাঙ্গো আত্রাইন? মানে নদীতে ছাত্রাই। ফুরকি থাপড়াইন না গাঙ্গো হাত্রাইন? নদীতে সাঁতরাই। আপনি খালি একটু ভুলে গেছে, ইটস ফাইন। আমরা আপু, আপু আপনার নামটা প্লিজ। ইমা। আচ্ছা, আপনি তো এখানে মেলায় তো ঘুরেছেন, রাইট? সো আপনাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে হিবারকু মেলা থেকে কি তা কিনলা? এবার তুমি মেলা থেকে কি কিনেছো? পারফেক্ট, অন ফায়ার, রাইট? দ্যাটস রাইট, অনেক শপিং। হিরা। হিরা, ওকে। সো আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে গাও কই আপনার? সরি, গাও কই আপনার? গ্রাম কই আপনার? গ্রাম কই আপনার? এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি দ্য কারেক্ট অ্যানসার। আর আচ্ছা, সো আপনার জন্য প্রশ্ন হচ্ছে আমার, ফেকর মাঝে কেউ ফিসলা খাইছে নি, এটার এটার মানে কি বলেন? আবার বলেন। ফেকর মাঝে কেউ ফিসলা খাইছো নি? তুমি পেরেছো। আচ্ছা, আপনাদের সবাইকে এখন আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো এখন আঞ্চলিক ভাষার এই গেমটা খেললাম, বাট আপনাদের জন্য আরেকটা আকর্ষণীয় গেম আছে, সেটা হলো যে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন করব, এন্ড এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে হবে।
আমরা সিনিকেয়ারের পক্ষ থেকে আপুর জন্য এবং আন্টির জন্য গিফট দিয়ে দিচ্ছি এবং স্পাইস গুডিস দিয়ে দিচ্ছি ভাইয়াদেরকে, এই ছোট্ট বাচ্চাটার জন্য স্পাইস গুডিস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি তুমি কোয়েশ্চনটা দেখো, কোয়েশ্চন করো, আমি ক্রাউডে চলে যাচ্ছি। ওকে, তীর্থকে আমি এখন পাঠিয়ে দিব সবার কাছে। তীর্থ চলে যাও। ওকে, আমার প্রথম প্রশ্ন, আপনারা কি সবাই রেডি? আচ্ছা, প্রথম প্রশ্ন, কুমিল্লা কিসের জন্য বিখ্যাত? অপশন দই, বালিশ নাকি রসমালাই? ওকে, ওয়েট ওয়েট ওয়েট, ওকে কাম ডাউন, আমি তীর্থর কাছে ছেড়ে দিচ্ছি। আরো অনেক প্রশ্ন হবে, সো কাম ডাউন। রসমালাই, ওকে, ভাইয়ার জন্য গিফট। একজন একজন কে গেছিল? ওকে, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, দেখি আপনারা কান টানলে কি আসে?
একটা প্রশ্ন করবো সবাইকে, আচ্ছা বিশ্বের সবচেয়ে বড় হীরার নাম কি? অপশন 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 দিব, অলরেডি আমি উত্তর পেয়ে গেছি, অলরেডি আমি এখান থেকে উত্তর পেয়ে গেছি, উত্তরটা হচ্ছে কহিনুর। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন করবো একটা, সেটা দেখি কে পাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবার একটা কঠিন প্রশ্নই করব সবার জন্য, দেখি কে এখানে সবথেকে ইন্টেলিজেন্ট মানুষ আছে, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা কিন্তু একটা একটা শর্ত, সেটা হচ্ছে সবাইকে চুপ থাকতে হবে, যে পারবে শুধু সেই হাত তুলবে, আর আমি প্রশ্ন বলার পরে আপনারা যে হাত তুলবে তাকে আমি জিজ্ঞেস করবো, উত্তর বলা যাবে না আগে। আচ্ছা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন? ওকে সো সবাইকে বলতে চাই যে আপনাদের জন্য আরো আরো আকর্ষণীয় অনেক কিছু, অনেক গেমস থাকবে, আমরা আরো আরো একটা দিন আসব আপনাদের সাথে কালকে, সো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, এবং বলতে চাই স্পাইস এফএম এর সাথে থাকতে হবে, বিকজ স্পাইস কিন্তু সব সময় আপনাদের জন্য আছে। আচ্ছা সো সবাইকে লাস্ট টাইমের মতো বলতে চাই যে 96.4 স্পাইস এফএম, এরপর আপনাদেরকে বলতে হবে সিটি অন ফায়ার, ওকে 96.4 স্পাইস এফএম, আরেকবার